নেবার জন্য অন্ধকার চুর শুরু আছে রণভূমিতে। এই শিবের নয়ন আর পার্বতীর ভরবে এই শিবের ত্রিনয়নে ধর পার্বতীর ভরবে আর জন্ম What a-
বিষাচুর প্রতিশোধ চাই আমি, ও বিষাচুর হত্যার প্রতিশোধ চাই আমি, বিষাচুর হত্যার প্রতিশোধ। যেভাবে শরণাময়ী দেবী উমা, যেভাবে শরণাময়ী দেবী উমা বিষাচুরকে মেরেছে, সেই বিষাচুর হত্যার প্রতিশোধ চাই আমি। অন্ধকার নাম আমার, অন্ধকার নাম আমার, আমি কাউকে ছেড়ে কোথায় বলবো না, ওরে কোথায় ওরে সেনাপতি ওরে মন্ত্রীবর্গ তোরা ছুটে এসো আমার কাছে। যেভাবে উমা গঙ্গার সঙ্গে এই অন্ধকার সরে আমার চলছে মহাসংগ্রাম, ধীরে ধীরে আমরা পরাজিত হতে চলেছি। আমি পাঠিয়েছিলাম বিষাসুরকে, বিষাসুরকে যুদ্ধ করতে পাঠিয়েছিলাম, কিন্তু শরণাময়ী উমা, শরণাময়ী উমা বিষাসুরকে হত্যা করেছে শরণা করে। কিন্তু না, আমি চাই বিষাসুরের হত্যার প্রতিশোধ। কিন্তু কে যাবে আমার সঙ্গে রণকক্ষে, কে যাবে? মনে পড়েছে, মনে পড়েছে আমি রাখবো আমার এইখানে আমার এই রাজ্যের অসুর সম্রাট শ্রীশাসুরের প্রণাম গ্রহণ করুন। শ্রীশাসুর, শ্রীশাসুর আমার এক সৈন্য বিষাসুরকে শরণাময়ী উমা গঙ্গা পরাজিত করেছে, হত্যা করেছে। আমি তাই চাই প্রতিশোধ, ওই বিষাসুর হত্যার প্রতিশোধ চাই। তাই আজকের যুদ্ধে তুমি যাবে, শ্রীশাসুর যাবে, শ্রীশাসুর যাবে উমা গঙ্গার সঙ্গে রং করতে। তাই হবে, তাই হবে মহারাজ, তাই হবে। আমি যাব, এই শ্রীশাসুর যাব উপযুক্ত শাস্তি দিতে। আমি সেই উমা গঙ্গাকে টেনে হিঁচড়ে নিয়ে আসবো, বন্দী করে রাখবো আমাদের এখানে। তবে তাই হোক, তবে তাই হোক শ্রীশাসুর, তবে তাই হোক। Thank you.
আর আমি আমি হলাম বাবা। আমরা উপযুক্ত শাস্তি দেব ও দেবী উমা এবং দেবী গঙ্গাকে। ওরে কমল চলে এসো, আমরা আমরা দুজনের এক, আমরাকে কেউ হত্যা করতে পারবে না, আমরাকে কেউ বধ করতে পারবে না, আমাদের মৃত্যু দণ্ড কেউ দিতে পারবে না। যতক্ষণ আমরা যতক্ষণ আমরা একে অপরের সঙ্গে আলাদা আছি, কেউ আমাদের ধ্বংস করতে পারবে না, কেউ আমাদের ধ্বংস করতে পারবে না। প্রথমে আমাদের লক্ষ্য হবে স্বর্গপুরী, স্বর্গের দেবতাদের বিতাড়িত করে দেব, স্বর্গের দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে দেব, আর স্বর্গের অন্ত্র সিংহাসন ভোগ করবো আমরা। আর আমি পাবন সেনাপতি মন্ত্রীবর্গ শেষের শাসুর এবং কাবন তারা সর্বপুর আক্রমণ করছে, আর এদিকে স্বর্গের দেবতারা মনির আনন্দে বসন্ত উৎসবে মেতে রয়েছে। তবে সত্যযুগে Oh,
Yeah.
আমি অন্ধকাসুরের কথা রাখবো, আমি আমার সম্রাট অন্ধকাসুরের কথা রেখেছি, এই দেবতাদেরকে দাঁড়িত করে দিয়েছি, দেবতাদের ওখানে বন্ধ করে দিয়েছি, ওই সেনাপতি বন্ধ করবো, চলো এরপর আক্রমণ করবো উমা এবং গঙ্গা। আমরা সবাই মিলে এখন একটাই ভরসা, একটাই ভরসা আমাদের সেই প্রদীপ ভবনদেয়াল ঠাকুর নারায়ণ। এসো আমরা সবাই মিলে স্মরণ করি নারায়ণ। Oh,
নাম করছে Bye.
আমরা স্বর্গপুরী গেছিলাম, বসন্ত উৎসবে কেটেছিলাম, এমন সময় অন্ধকার সরে যাচ্ছিল, শিরশাসন নামের মহা অসুর আমাদের আক্রমণ করলো, আমাদের বন্দী করে রেখেছে, এমন আপনি বাঁচান, আপনি রক্ষা করুন। দেবগণ শান্ত হো, দেবগণ শান্ত হো, ওই শিরশাসন এবং খবর ওরা দুজন একই, ধর এবং মাথা তাদের এক, আমার দ্বারা হয়ে গেল নিধন, ওই শিব শাসু এসো, শিব শাসু নিধন করতে পারে এমন শক্তি উমা এবং গঙ্গা, এসো আমরা উমা গঙ্গাকে স্মরণ করি, উমা গঙ্গা সর্বপুরী থেকে সর্ব সিংহাসন লাভ করছে ওই শ্রী শাশুর এবং কবৈকুণ্ঠপতি প্রভু নারায়ণ ঠিকই বলেছেন, প্রভু ওই শিরশাসুর এবং কবরদের থাকে ধরে দেবে, তাহলে দেবতারা দেবতার আক্রমণিত হবে, অত্যাচারিত হবে, ধ্বংস হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে, সৃষ্টি প্রলয় হয়ে যাবে, মারতে হবে শিরশাসুরকে, মারতে হবে, কিন্তু সামান্য শক্তি নয়, শিরশাসুরের যত ফোঁটা রক্ত মেদিনীতে পড়বে তত ফোঁটা অসুর সৃষ্টি হবে, তত অসুর সৃষ্টি হবে, হাজার হাজার অসুর সৃষ্টি হবে, তাই যাতে তার রক্ত মেদিনীতে না পড়ে এই জন্য আমি সৃষ্টি করব এক এক নারী শক্তি, এক নারী শক্তি পরশুরাম, দিদি উপমাতা কি জন্য আমি সৃষ্টি করে আছেন, মাতা কি জন্য আমি সৃষ্টি করে আছেন, তাদেরকে জোড়াতে হবে, এক ধরের সাথে অন্য মাথা যদি জোড়ানো হই তাহলে শিরশাসনকে নিধন করা সম্ভব, শোনো দেবী শোনো শ্রী মোর সোজা, যত ফোটা রক্ত মেঘনীতে পড়বে রক্ত যেন মেঘনীতে না পড়ে তার আগেই জীব তারা শুষে নিতে হবে, ঠিক আছেন দেবী, ঠিক আছেন, কোনো রক্ত আমি প্রবেশ করতে দেবো না, কোনো রক্ত আমি কোনো ফোটা রক্ত আমি মেনে নিতে প্রবেশ করতে দেবো না, শিরশাসন আমারও কোনো মাথা নেই, তোমারও কোনো মাথা নেই, তোমারও কোনো মাথা।